এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। না দেখো, এখনো বিস্তারিত ভাবে কিছু জানা যায়নি, শুধু এইটুকুই জানা গেছে যে তিনি বলেছেন যে আমি একজন ক্রিকেটার, আমি আবার ক্রিকেটের দুনিয়ায় ফিরে যেতে চাই। ফলে ক্রিকেটার হিসাবে ক্রিকেট দুনিয়ায় কোনো প্রশাসনিক পদে কি তিনি যাচ্ছেন, অন্য কোনো কি তার কাছে ক্রিকেটার হিসাবে ক্রিকেট সম্পর্কিত কোনো প্রশাসনিক জায়গায় যাওয়ার ব্যাপারে কি তার কোনো অফার আছে, ফলে এটা নিয়ে একটা জল্পনা চলছে। তবে যেটা জোর জল্পনা চলছে, আসলে তুমি আমাদের সঙ্গে থাকো, তৃণমূল সাংসদ সৌগত রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সৌগত বাবু, যেমনটা জানা যাচ্ছে যে লক্ষ্মীরতন শুক্ল তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিচ্ছেন, যদিও তিনি আপাতত বিধায়ক পদে থাকছেন এমনটাই জানা গিয়েছে, পদত্যাগপত্র পাঠিয়েছেন মুখ্যমন্ত্রীকে, যদি আপনি একটু বলেন। আমি খুব দুঃখিত যে লক্ষ্মীরতন শুক্লা পদত্যাগ করেছে। ক্রিকেটার হিসেবেও খুব ভালো ছিল, মন্ত্রী হিসেবেও ভালো ছিল, মানুষ হিসেবেও খুব ভালো। কি ওর অসুবিধাও তা আগে বলেনি দলের মধ্যে, এখন মন্ত্রিত্ব ছেড়েছে, এটা মুখ্যমন্ত্রীর ব্যাপার, উনি দেখবেন। বাট আমরা সবাই বলবো লক্ষ্মীরতন যেটা মন্ত্রিত্ব পদত্যাগ পত্র ফিরিয়ে নিক, মন্ত্রী যেরকম ছিল সেরকম থাকুক। আপনারা কি তার সঙ্গে আবার কথা বলবেন, এরকম কি ভাবছেন? সেটা মুখ্যমন্ত্রী ঠিক করবে, মন্ত্রিসভার ব্যাপারটা পুরো মুখ্যমন্ত্রীর প্রেরোগেটিভ, কে থাকবে কে ছাড়বে উনি ঠিক। তাহলে কাউকে বলতে, মুখ্যমন্ত্রী কাউকে বললে সে কথা বলতে পারবে ওর সাথে, কিন্তু আদারওয়াইজ তো কেউ কথা বলবে না। তাই মুখ্যমন্ত্রী দেখুন, তারপর যেরকম বলবেন আমরা সেরকম করব। তবে আমি দুঃখিত, ওই সত্যি ছেড়ে দেয় দুঃখিত হব। আপনাদের কারোর সঙ্গে কি কথা হয়েছিল বা আপনার সঙ্গে কি ব্যক্তিগতভাবে কোনো কথা হয়েছিল? না, আমার সাথে কথা হয়নি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। তৃণমূল সাংসদ সৌগত রায়ের সঙ্গে আমরা কথা বললাম। মন্ত্রিত্ব ছাড়লেন লক্ষ্মীরতন শুক্ল, রাজনীতি থেকে অবসর চেয়ে পদত্যাগ তিনি করতে চান, আবারও ক্রিকেটের জগতে ফিরে যেতে চান মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে, এমনটাই জানিয়েছেন লক্ষ্মীরতন শুক্ল নিজে। আমাদের প্রতিনিধি রাজর্ষী দত্তগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজর্ষী, বিস্তারিত জানতে চাইব, বেশ কিছুদিন ধরেই যেমনটা আমাদের অন্য প্রতিনিধি আশুভুল হোসেনও বলছিলেন যে বিজেপিতে যেতে পারেন লক্ষ্মীরতন শুক্ল, এরকম একটা জল্পনা সামনে আসছিল, যদিও লক্ষ্মীরতন আজকে স্পষ্ট করে দিয়েছেন যে অন্য কোনো দলে তিনি যাচ্ছেন না, বরং তিনি রাজনীতি থেকে সরে দাঁড়াতে চান, খেলার জগতেই আবারও ফিরতে চান। দেখো, এখানে একটা অন্যরকম বিষয় রয়েছে, যেটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীকে তিনি জানিয়েছেন রাজনীতি থেকে অবসর নিতে চান, তাই তিনি ক্রীড়া মন্ত্রীর পদত্যাগ করছেন। কিন্তু একই সঙ্গে তিনি এটা জানিয়েছেন যে তৃণমূলের বিধায়ক পদে কিন্তু তিনি বহাল থাকবেন, অর্থাৎ তৃণমূল বিধায়ক হিসেবেই তিনি থাকবেন। তার মানে সম্পূর্ণভাবে কিন্তু রাজনীতি থেকে অবসর সেটা বলা যায় না। অন্যদিকে আবার তিনি জেলা সভাপতির পদ থেকেও পদত্যাগ করেছেন বলে শোনা যাচ্ছে, যদিও নবান্নের তরফে এখনো পর্যন্ত পরিষ্কারভাবে এই বিষয়ে নির্দিষ্ট কিছু জানানো হয়নি। তবে মুখ্যমন্ত্রীকে তিনি জানিয়েছেন রাজনীতি থেকে অবসর নিতে চেয়ে তিনি মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগ করছেন, এবং সেই জন্যই তার এই মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগের যে ইচ্ছা সেটাকে সম্মান জানাচ্ছে তৃণমূল, এরকমটাই মনে হচ্ছে এখনো পর্যন্ত যা খবর। কিন্তু একই সঙ্গে হাওড়া, যেটা তুমি বললে যে লক্ষ্মীরতন শুক্লরও বিজেপিতে যাওয়ার একটা জল্পনা রয়েছে, যেরকম ভাবে রাজীব ব্যানার্জি আরেক মন্ত্রী, তিনিও হাওড়ার এবং তিনিও কিন্তু অনেক সময়ই বেসুরো কথা বলেন, বারবার তাকে নিয়ে পার্থ চট্টোপাধ্যায় বৈঠক করেছেন, বোঝানোর চেষ্টা চলছে, তারও বিজেপিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জল্পনা রয়েছে। অরূপ রায় এবং রাজীব বন্দ্যোপাধ্যায় এবং লক্ষ্মীরতন শুক্ল, এই তিন নেতার মধ্যেও কিন্তু একটা অদ্ভুত ধরনের দ্বন্দ্ব রয়েছে হাওড়ায়, এবং সেই জায়গাগুলো থেকেই কিন্তু এই যখন যখন এরকম একটা ঘটনা ঘটছে, অর্থাৎ শুভেন্দু অধিকারীর পদত্যাগ, তারপরে তার বিজেপিতে যোগদান, তারপরে লক্ষ্মীরতন শুক্লর মতন একজন মন্ত্রী যিনি ক্রীড়াবিদ বটে, তিনি আচমকা এরকম তার মন্ত্রিত্ব পদ ছেড়ে দিলেন, জেলা সভাপতির পদ থেকে পদত্যাগ করছেন, স্বাভাবিকভাবে এই জল্পনা আরো তীব্র হচ্ছে এবং আরো একটা অন্য রকমের আবহ তৈরি হচ্ছে তাকে ঘিরে। যদিও তিনি এখনো পর্যন্ত তার প্রতিক্রিয়া এখনো পর্যন্ত আমরা পাইনি, এবং যেটুকু জানা যাচ্ছে যে তিনি রাজনীতি থেকে অবসর নিয়ে খেলার জগতে প্রত্যাবর্তন করতে চান, সেই কারণেই তিনি বলছেন, এবং তিনি বলছেন যে অন্য কোনো দলে তিনি যাবেন না, এমনটাই নাকি তিনি মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন নিশ্চিতভাবে। কিন্তু তারপরেও একটা সন্দেহ, ধন্দ, ধোঁয়াশা এবং জল্পনা সেটা কিন্তু রয়েই যাচ্ছে, কারণ বারবার এই ঘটনাগুলোতে দেখা যাচ্ছে যে আগেও যারা বলেছেন যে তারা অন্য কোনো দলে যাবেন না, কিন্তু পরবর্তী সময়ে তারা বিজেপিতে যোগ দিয়েছেন, এক্ষেত্রেও কি সেরকমই একটা সম্ভাবনার পথ প্রস্তুত করার জন্যই মন্ত্রিত্ব পদ থেকে আচমকা লক্ষ্মীর পদত্যাগ, এই প্রশ্নটা কিন্তু রয়ে যাচ্ছে।